রাজধানীর উত্তরবাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তি করতে গিয়ে গণপিটুনিতে তসলিমা বেগম রেনু নিহত হওয়ার ঘটনায় 5 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত জাহান জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে তাৎক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে রেনুর পরিবারকে আগামী 15 দিনের মধ্যে 10 লাখ টাকা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। গণপিটুনিতে জড়িতদের বিচারে পৃথক আইন তৈরির নির্দেশনার পাশাপাশি গণপিটুনির হাত থেকে রেনুকে বাঁচাতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জিও জানানো হয়েছে। একই সঙ্গে রিটে গুজব সংক্রান্ত সকল পোস্ট ফেসবুক থেকে মুছে ফেলার নির্দেশনা চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশের DI DMP কমিশনার ও বাড্ডা থানার OC-কে রিটে বিবাদী করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের উপর আগামী মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হবে। তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি SM কুদ্দুস জামানের ডিভিশন বেঞ্চ আজ এদিন ধার্য করে। এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ নিম্ন আদালত থেকে এ মামলার নথি আসা সাপেক্ষে জামিন শুনানি গ্রহণ করবেন বলে জানিয়েছিল। গত জুন মাসে ওই নথি ঢাকার বিশেষ জজ আদালত 5 থেকে হাইকোর্টে আসে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ঢাকার বিশেষ আদালত 5 খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেয়। এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যার 2 বছর 8 মাস পর এই মামলার চূড়ান্ত অভিযোগপত্র গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতে জমা দেওয়া হয়েছে। আজ সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI এর গাইবান্ধা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাই সরকার জানিয়েছেন, সকাল 10:30টার দিকে সিনিয়র বিচারিক হাকিম পার্থ ভদ্রের গোবিন্দগঞ্জের জুডিশিয়াল আদালতে এই চূড়ান্ত অভিযোগ জমা দেওয়া হয়। হেলিকপ্টার হুজুর হিসেবে খ্যাত এনায়েতুল্লাহ আব্বাসী ওরফে জৈনপুরী পীরের বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ের জমি দখলের মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় স্টেট অফিসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ ইকবাল মাহমুদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মৃত নাসিরুল্লাহ আব্বাসীর ছেলে অভিযুক্ত এনায়েতুল্লাহ আব্বাসী, ওবায়দুল্লাহ আব্বাসী ও নেয়ামতুল্লাহ আব্বাসী অবৈধভাবে ও বেআইনিভাবে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হাজীগঞ্জ লেভেল ক্রসিং সংলগ্ন রেললাইনের পূর্ব পাশে রেলওয়ের জমিতে অবৈধভাবে মাটি ভরাট করে সেমি পাকা কাঠামো নির্মাণ করছেন। তাদের এই অবৈধভাবে কাঠামো নির্মাণ কাজে স্থানীয়ভাবে বাধা প্রদান করা হলেও তারা বাধা উপেক্ষা করে অবৈধভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়াও 1 বছর পূর্বে তারা রেলওয়ের জমিতে অবৈধভাবে টিনশেড মার্কেট নির্মাণ করেছেন। সরকারি রেলওয়ের সম্পত্তি দখল ও আত্মসাতের অপরাধে দণ্ডবিধি অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের করার অনুরোধ করা হয়।